আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এমন ছোট দাঁত বড় করে দাঁতের ফাঁকা স্থায়ীভাবে বন্ধ করার পদ্ধতি সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই এ ধরনের ছোট দাঁত সামনের দিকে দেখা যায় আর সামনের দিকে দাঁত এমন ছোট হওয়ার কারণে উভয় পাশেই ফাঁকা তৈরি হয়ে থাকে তো এ ধরনের ছোট দাঁতের ফাঁকা খুবই স্বল্প খরচে এবং স্বল্প সময়ে কোনো ধরনের পার্শ্ব মুক্তভাবে স্থায়ীভাবে এ ধরনের ছোটো দাঁত বড়ো করে ফাঁকা পূরণ করা যায় ভিওর্স আপনারা অনেকেই জানেন যে দাঁতে যখন ক্যাপ করার প্রয়োজন হয় তখন দাঁত কাটিং করে কিছুটা ছোট করে নিতে হয় তারপরেই দাঁতে ক্যাপ পরাতে হয় আর কাটিং করে ছোট করার কারণ হলো যাতে ক্যাপটি দাঁতের মধ্যে প্রবেশ করতে পারে তার জন্যই কাটিং করে ছোট করে নেওয়া হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে দাঁতে ক্যাপ পরানোর জন্য এবং ক্যাপটি পরানোর পরে দেখতে পাচ্ছেন যে দাঁতটির গ্যাপ যা যেমন পূরণ হয়ে গেছে তেমনি অরিজিনাল দাঁতের মতোই দেখা যাচ্ছে তো ভিওর্স আমি আমার ভিডিওর মধ্যে বলে থাকি যে ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য কখনোই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করাবেন না একথা আমি বলে থাকি আমার ভিডিওর মধ্যে যদিও সেই ট্রিটমেন্টটি প্রপার ট্রিটমেন্ট নয় তার জন্যই বলে থাকি যে ফাঁকা দাঁতের জন্য ক্যাপ করাবেন না রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করাবেন না ভিউয়ার্স এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে ছোট্ট ছোট্ট দুইটি দাঁত দেখা যাচ্ছে আর এই দুটি দাঁত ছোট হওয়ার কারণে কিন্তু এখানে ফাঁকা দেখা যাচ্ছে তো এই ধরনের ছোট দাঁত যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই যেহেতু দাঁতগুলো এমনিতেই ছোট রয়েছে শুধুমাত্র এর উপরে দুইটি ক্যাপ পরিয়ে দিলে বা যদি একটি ছোট দাঁত থাকে সে একটি ছোট দাঁতের উপরে এ ধরনের ক্যাপ পরিয়ে দিলে আপনার কিন্তু দাঁতের ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ হয়ে যাবে এমন ছোট দাঁতের জন্য কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না যেমন দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কোনো ধরনের প্রয়োজন হবে না শুধুমাত্র এই দাঁতের একটি মাপ নিয়ে এই দাঁতের উপরে একটি ক্যাপ পরিয়ে দিতে হবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখানে নাই এখানে দুটি দাঁত ছোট রয়েছে আর তার জন্য দেখতে পাচ্ছেন যে বেশ ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তো এমন পজিশন যাদের রয়েছে তারা ক্যাপ করাতে পারেন যে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না শুধুমাত্র ক্যাপ করলেই দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে যাবে যেমনটি নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়নি রুট ক্যানেল ট্রিটমেন্ট না করেই শুধুমাত্র দাঁতের উপরে একটি ক্রাউন পরিয়ে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ পার্শ্বমতি পার্শ্ব মুক্তভাবে করা হয়েছে তো যাদের এ ধরনের সমস্যা রয়েছে যে সামনের দাঁত চিকন বা বেশ ছোট রয়েছে আর তার জন্য ফাঁকার সমস্যা হয়েছে তারা এ ধরনের ট্রিটমেন্টে নিতে পারেন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন যে দুই পাশে দুটি দাঁত বেশ ছোট রয়েছে এমন ছোট দাঁতের উপরে যদি আপনি ক্যাপ করান তাহলে আপনার দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে না আমি বলে থাকি যে ক্যাব ক্যাবের মাধ্যমে বা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আপনারা ক্যাপ করাবেন না ফাঁকা দাঁতের জন্য আর সেটি বলে থাকি এর জন্য যে সেখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় কিন্তু এই যে যে ছোটো দুইটি দা দাঁত দেখতে পাচ্ছেন এই ছোটো দুটি দুটি দাঁতে যদি আপনি ক্যাপ করান তাহলে আপনাকে এই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র মাপ নিয়ে একটি ক্যাব তৈরি করে দাঁতের উপরে বসিয়ে দিলেই আপনার কাজ শেষ তাই এই ধরনের যে দাঁতগুলো রয়েছে এটির স্থায়ী চিকিৎসায় আপনারা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে দাঁতটি ছোট ছিল ক্যাপ করার পরে এখানে বেশ আগের মতোই হয়ে গেছে যেমনটি স্বাভাবিক থাকে তেমনই দেখা যাচ্ছে তো শুধুমাত্র এমন ছোট দাঁত ক্যাপের মাধ্যমে বড় করে নিয়ে আপনারা স্থায়ীভাবে এ ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে পারেন এর জন্য খুব বেশি খরচও হয় না খুবই সীমিত খরচে এ ধরনের স্থায়ীভাবে চিকিৎসা করা যায় তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম